আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং প্রেমিতা আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে টমেটো সস বা ক্যাচপের একটি রেসিপি শেয়ার করব সারা বছরই টমেটো সসটা আমাদের প্রয়োজন হয় বিভিন্ন রকমের স্ন্যাক্স নুডলস পাস্তা যাই খাই না কেন বা অনেক রান্নায় ওই সসটা আমরা ইউজ করে থাকি তো বাইরে থেকে না কিনে বাসায় খুব ইজিলি এই সসটা তৈরি করে নেওয়া যায় আর তৈরি করে আমরা সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবো আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতেও ভুলবেন না এখন চলে যাচ্ছে পুরো

প্রথমে এখানে আমি দুই কেজি পাকা টমেটো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন যেহেতু টমেটোর সিজন চেষ্টা করবেন একদম পাকা লাল যে টমেটোগুলো আছে সেগুলো ইউজ করার জন্য তাহলে টমেটো সসের কালারটা অনেক বেশি ভালো আসে আর আমাদের দেশি যে টমেটোটা হয় সেটা ইউজ না করে সারা বছর যে টমেটোটা পাওয়া যায় সেটা ইউজ করার জন্য কেননা আমাদের দেশি টমেটোটা কিছুটা টক হয় সেটা মুখে খেতে ভালো লাগে বাট সস তৈরি করার জন্য সারা বছর যেটা পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয় এখন এই টমেটোগুলোকে আমি পিস করে কেটে নিব আমি টমেটোগুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তবে যেভাবেই কাটেন না কেন টমেটোর মাঝে যে সাদা শক্ত অংশটা রয়েছে সেটাকে অবশ্যই কেটে ফেলে দিতে হবে আর এই টমেটোগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি এভাবে ছোটো ছোটো করে কেটে নিলে টমেটোটা সেদ্ধ হতে অনেক ইজি হয়ে যায় আর এই টমেটোগুলোকে কেটে নেওয়ার পর আমি এগুলোকে একটা প্যানে সেদ্ধ করে নিব তবে আপনারা চাইলে প্রেশার কুকারে এগুলোকে সেদ্ধ করে নিতে পারেন আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি এখন এগুলোকে সেদ্ধ করার জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এখন প্যানে এই টমেটোগুলোকে ঢেলে দিচ্ছি আর টমেটোগুলো কেটে নেওয়ার সময় টমেটো থেকে এক্সট্রা বেশ কিছুটা পানি বের হয় সেই পানিটা ফেলে দিতে যাবে না এই টমেটোগুলো সেদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি ইউজ করবো না টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচ টুকরা রসুনের কোয়া তিনটা আদার স্লাইস আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছে আর এখানে আমি চার পাঁচটা নিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে টমেটো সসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর আমি এখানে দুই কেজি পরিমাণ টমেটো নিয়েছি তবে আপনারা কম বা বেশি নিলে সব কিছুর পরিমাণ এখানে কমিয়ে বাড়ি ইউজ করতে হবে এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে মিক্স করে নিয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব টমেটোগুলোকে সেদ্ধ করার জন্য যেহেতু এক্সট্রা করে কোনো পানি ইউজ করছি না চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়েগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার মাঝে অবশ্যই দুই তিনবার একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে টমেটোগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তবে আপনারা চাইলে প্রেশার কুকার এগুলোকে সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে একটু সময়টা কম লাগবে আর এই টমেটোগুলোকে সেদ্ধ করার জন্য আমার প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে প্রায় এক ঘন্টা পরে আমার এই টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তবে আপনাদের টাইমটা কিছুটা কম বা বেশি লাগতে পারে আর এই টমেটোগুলো সেদ্ধ করার সময় যদিও কোনো পানি দেয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে এখনও বেশ কিছুটা লিকুইডের পরিমাণ রয়ে গিয়েছে কেননা আমি চুলার আঁচটাকে মোটামুটি লোয়ে রেখে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি যদি চুলার আঁচটাকে বাড়িয়ে এগুলোকে সেদ্ধ করতে যান তাহলে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হবে না এখন এই সেদ্ধ টমেটোগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব তারপর এগুলোকে ব্ল্যান্ড করে নিব কোনোভাবেই গরম অবস্থাতে এগুলোকে ব্ল্যান্ড করতে যাবেন না এগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা ব্ল্যান্ডারের জার নিয়ে নিয়েছি আর এগুলোকে ব্ল্যান্ড করে নেওয়ার জন্য আমি সবটুকু একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিব আর একদম মিহি করে এগুলোকে ব্ল্যান্ড করে নিতে হবে টমেটোগুলোকে ব্ল্যান্ড করে নেওয়ার পর এগুলোকে আবার ছেঁকে নিতে হবে আমি এখানে একটা বড়ো বোল আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এই স্টেপটা খুবই জরুরি কেননা টমেটোগুলোকে ভালোভাবে ব্ল্যান্ড করা হলেও এটার ভেতরে কিছুটা খোসার অংশ আর কিছুটা বিচের অংশ রয়েছে সেজন্য অবশ্যই এগুলোকে ছেঁকে নিতে হবে টমেটোর এই মিশ্রণটা বেশ খানিকটা ঘন এই জন্য একটা চামিচ বা একটা ইস্পাচুলা দিয়ে একটু নেড়ে নেড়ে এটাকে ছেঁকে নিতে হবে আর এটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে এই ছাঁকনিতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ খানিকটা বিচ এবং খোসার অংশ রয়ে গিয়েছে সেজন্য ব্ল্যান্ড করার পরে অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে আর একইভাবে আমি এখন বাকি টমেটোগুলোকেও ব্ল্যান্ড করে ছেঁকে নিব সবটুকু সেদ্ধ টমেটো ব্ল্যান্ড করে ছেঁকে নিয়েছে আর একদম স্মুথ একটা পিউরে তৈরি হয়েছে এরকম একটা স্মুথ পিউরেই দরকার টমেটো সস তৈরি করার জন্য সেজন্য অবশ্যই এগুলোকে ছেঁকে নিতে হবে আমি আবারও সেম প্যানটা নিয়ে নিয়েছি যে প্যানে আমি সেদ্ধ করেছিলাম টমেটোগুলোকে চেষ্টা করবেন একটু ঘোপালো ধরনের প্যান ইউজ করার জন্য কেননা এগুলোকে জাল করার সময় এগুলো ছিটে ছিটে আসে সেজন্য একটু ঘোপালো ধরনের প্যান ইউজ করলে এটাকে জাল করতে অনেক ইজি হয়ে যায় এখনই দুই কেজি টমেটো পিউরের সাথে দিয়ে দিচ্ছি থার্ড ফোর্থ কাপ চিনি তবে আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে আপনাদের স্বাদ মতো এখানে ইউজ করতে পারবেন বা টমেটোর টক বুঝেও চিনি পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি থার্ড ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার এই হোয়াইট ভিনেগারটায় মেনলি টমেটো সসটাকে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে দিচ্ছি দেড় চাঁ মতো লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন আর দিচ্ছি এক চাচামিশ লাল মরিচের গুঁড়া তবে আপনারা চাইলে এখানে কাশ্মীরি মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন এতে এই টমেটো সসের কালারটা অনেক বেশি ভালো আসে আর একটা দিচ্ছি তারকা মৌরি এটা দিলে এটাতে দারুণ একটা ফ্লেভার আসে তবে আপনারা না দিতে চাইলে না দিলেও চলবে এখনই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে আর আমি চুলার আঁচটাকে এখন জ্বালিয়ে নিয়েছি এখন চুলা গাছটাকে মোটামুটি মিডিয়ামে রেখে এটাকে একটু নেড়ে নেড়ে জাল করে নিতে হবে চিনিটা দেওয়ার পর এটা বেশ কিছুটা পাতলা হয়ে যাবে সেজন্য একটু সময় নিয়ে এটাকে জাল করতে হবে আর এটাতে যখন বলক চলে আসবে চেষ্টা করবেন একটু নেড়ে নেড়ে জাল করে নেওয়ার জন্য কেননা এটাতে বলক চলে আসার পরে এটা ছিটে ছিটে এসে হাতে লেগে হাতটা পুড়ে যেতে পারে সেজন্য একটু সাবধানে এটাকে নাড়তে হবে চিনিটা পুরোপুরি গলে গিয়ে এটাতে বলকও চলে এসেছে এখন একটু অনবরত নেড়ে নেড়ে আমি এটাকে জাল করে নিচ্ছি প্রায় বিশ মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি এখন একটু চেক করে নিব আমি একটা প্লেটে কিছুটা সস উঠিয়ে নিয়েছি আর এই প্লেটটাকে যখন কাত করা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবটুকু সস একবারে গড়িয়ে আসছে না মনে হচ্ছে পানির একটা লেয়ার রয়ে গিয়েছে তার মানে এই সসটা এখনো পুরোপুরি তৈরি হয়নি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে যখন সসটা পুরোটা একবারে গড়াতে শুরু করবে তখন বুঝতে হবে এই সসটা হয়ে গিয়েছে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর যে মৌরিটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি আমি এটাকে আরও দশ বারো মিনিটের মতো জাল করে নিয়েছি টোটাল এটাকে আমি পঁয়ত্রিশ মিনিটের মতো জাল করেছি এখন আবার একটু চেক করে নিব আমি প্লেটে আবারও কিছুটা সস উঠিয়ে নিচ্ছি আর এটাকে কাট করার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানির মতো একটা আলাদা লেয়ার তৈরি হচ্ছে না সসটা একবারে চলে আসছে আর ভালোভাবে বোঝার জন্য এটা মাছ বরাবর যখন আঙুল দিয়ে একটা দাগ করে নেবেন সসটা দেখবেন দুই সাইডেই রয়ে গিয়েছে এটা এক হয়ে যাচ্ছে না তখন বুঝতে হবে এই সসটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিব এই সসটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সসে দারুণ একটা কালার এসেছে এটা কতটা স্মুথ হয়েছে আর আমি এখানে দুই কেজি টমেটো নিয়েছিলাম দুই কেজি টমেটো থেকে আমি সাড়ে সাতশো গ্রামের মতো টমেটো সস তৈরি করতে পেরেছি আর আপনারা এইভাবে সসটা তৈরি করে বেশ কিছু মাস সংরক্ষণ করে রাখতে পারবেন দু এক মাস আপনারা বাইরেও সংরক্ষণ করতে পারবেন তারপর এটাকে নর্মাল ফ্রিজে বেশ কয়েক মাস সংরক্ষণ করে রাখতে পারবেন বাইরের আনহেলদি টমেটো সসটা না খেয়ে বাসায় খুব ইজিলি আপনার এভাবে টমেটো সসটা তৈরি করে নিতে পারবেন আর সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে আর আপনারা বাসায় যদি এভাবে ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ